আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভোরবেলায় মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। কৌশিকী অমাবস্যায় মা তারার জন্য বিশেষ যে পুজো এবং তার সঙ্গে সঙ্গে ভোগ তৈরি চলছে। ইতিমধ্যে আমরা ভোগ ঘরে রয়েছি এবং ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে যে পুরো দমে এখানে ভোগ তৈরি চলছে। পোলাও থেকে আরম্ভ করে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, শোল মাছের পোড়া শোল মাছ, এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে মা তারা তাকে আমিষ ভোগও দেওয়া হয়। ইতিমধ্যে পুরো দমে চলছে এখানে এই প্রস্তুতি। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আজকে মায়ের ভোগে কি কি রয়েছে? মাছের মাথা, ফ্রাইড রাইস, পোলাও, পটলের কর্মা, আলুর দম, তারপর পাঠার মাংস। দিদি, আজকে কি কি পদ তৈরি হয়েছে মায়ের জন্য? মায়ের পাঁচ রকম ভাজা, আর পটল আলু, পাঁচ মিশাল সবজি, ডাল, খিচুড়ি, অন্ন, পোলা, ফ্রাইড রাইস। আর মা তো আমিষ ভোগ দেওয়া হয়? হ্যাঁ, আমিষও হয়, ওইটা আজকে বন্ধ আছে কমিটি। মাছ, শোল মাছ পোড়া দেওয়া হচ্ছে? হ্যাঁ, শোল মাছ পোড়া দেওয়া হয় শনিবার আর মঙ্গলবার, বেশি বৃহস্পতিবার আজকেও দেওয়া হয়েছে। এবং এই আজকের বিশেষ দিনে বিশেষ ভোগও মাকে নিবেদন করা হয়। ক্যামেরায় অভিজিৎ সরকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, তারাপীঠ।